ছজন অ্যারেস্ট হয়েছিল, পরের দিনই তাদের বেল হয়ে গেছে। ঠিক আছে, কলকাতাতে আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করতে গিয়ে যদি এই অবস্থা হয়, আজকে কলকাতাকে বলা হয় সিটি অফ জয় এবং প্রেমের শহর, সেখানে সকালবেলায় ব্রেকফাস্ট করতে গিয়ে যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে তো সেটা সত্যিই খুব চিন্তার বিষয়। কী হয়েছিল, কী বিষয়টা? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে 9/5/2024 তারিখে সকালবেলায় 6টা থেকে 6:30 দুজন বন্ধু, তারা সকালবেলায় ব্রেকফাস্ট করতে যায় মহারাজা স্ন্যাক্সের সামনে। তা সেখানে গিয়ে ব্রেকফাস্ট যখন তৈরি হচ্ছে, ইন দ্য মেন টাইম পলিটিক্যাল ছত্রছায়া থাকা কিছু ছেলে পিলে, মানে অ্যাজ পার মাই ইনফরমেশন যেখানে আমি পেয়েছি তাদের কাছ থেকে, এসে তারা স্কুটারে, মেয়েটি স্কুটারে ধাক্কা মারতে থাকে, নানা রকম এরকম করতে থাকে। তো সেটার প্রতিবাদ করায় ছেলেটি এবং মেয়েটির উপর হামলা হয়। মেয়েটির সঙ্গে আউটরিচ অফ মডেস্টি ঘটে, ছেলেটিকে ফেলে ব্রুটালি মারা হয়, হেলমেট দিয়ে বারংবার মাথায় আঘাত করা হয়। এটা অ্যাটেম্প টু মার্ডারের কেস, আন্ডার সেকশন 307 এটা আসার কথা। অদ্ভুতভাবে কনসার্ন পুলিশ অথরিটি টলিগঞ্জ পিএস কেসটা লাইট সেকশনে নেয়, লজ করে, দ্যাট ইজ 323, 324 এইসব সেকশনসগুলো দেওয়া হয়। তো এই মতো অবস্থায় 13 জনের মধ্যে মাত্র 6 জনকে অ্যারেস্ট করেছে তারা, এখনও 7 জন অ্যাবসকন্ডিং টিল টুডে। তো যে 6 জন বেল পেয়ে গিয়েছে লোয়ার কোর্ট থেকে অ্যারেস্ট হওয়ার পরে, তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনটা ভীষণভাবে প্রয়োজন, কারণ তারা বেল পেয়ে যাওয়ার পরে আমার মক্কেলদেরকে থ্রেট করছে ফোনে, ভায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যোগাযোগ করবার চেষ্টা করছে। তো সে সমস্ত এভিডেন্সেস আমাদের কাছে রয়েছে, সে সমস্ত নাম্বারের লিস্ট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, সাব জুডিস ম্যাটার বেশি বলবো না। তো আমি ক্যান্সেলেশন ফাইল করেছি হাইকোর্টেই এবং ডেটটা এর মধ্যেই আমরা পাবো, আজকেও হেডিং ডেট ছিল, এনিওয়ে সামনেই হবে মামলাটা। তো এই হচ্ছে বিষয়। আমাকে এটা শুনতেও হয়েছে কনসার্ন পুলিশ অথরিটি থেকে যে মেয়েটির নেওয়া হচ্ছে, ছেলেটির নেওয়ার কী প্রয়োজন? বাট হি ইজ অলসো দ্য ভিকটিম। আজকে আমরা জানি যে আই উইটনেস যখন কোনো থাকে কোনো কেসে, তার 164 স্টেটমেন্ট নেওয়া হয়, বা ভিকটিমের মা বাবা বা কোনো পাড়া প্রতিবেশী যারা ঘটনাটার সঙ্গে ডিরেক্টলি দেখেছেন তাদেরকে আইউইটনেস হিসেবে নিয়ে তাদেরকে কিন্তু 164 স্টেটমেন্টটা নেওয়া হয়। সেক্ষেত্রে ভিকটিম স্বয়ং রয়েছে, সেখানে ভিকটিমের 164 স্টেটমেন্টটা নেওয়া হবে না। আমি কথা বলবার পর তখন 164 ব্যবস্থা করা হয় এবং বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, বিফোর দ্য ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট গিয়ে দুজনেই করেন 164টা। দেখুন, আইও যিনি রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে, আমার একটাই কথা যে তিনি আমাকে বলছেন যে আমাদের দিক থেকে ম্যাডাম কোনো ল্যাচেস লাইকিউনা নেই, আমরা ইনভেস্টিগেশন প্রপারলি করছি, তাই যদি হবে তাহলে এখনও 7 জন কেন অ্যাবসকন্ডিং, আর যদি প্রপারলি হবে তাহলে কেন প্রসিডিওরটা ওনাদের ঠিকঠাকভাবে বলা হচ্ছে না ভিকটিমদেরকে, ভিকটিমদেরকে কেন 164 স্টেটমেন্ট, একজন ভিকটিমকে বলা হচ্ছে আপনি করুন আর একজন ছেলেটিকে বলা হচ্ছে, ভিকটিমকে বলা হচ্ছে করা হবে না, কেন? এটাই তো প্রশ্ন। মহারাজা স্ন্যাক্স যে দোকানটির সামনে ঘটনাটা ঘটে সেখানে সিসিটিভি ফুটেজ সবটাই উঠেছে এবং সেখানে যারা ওখানে দাঁড়িয়েছিলেন আইপিটিএস তারাও রয়েছে, তাদের বক্তব্যও রয়েছে। দুমাস হয়ে গেল এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। আইনের অবস্থা বলবো না, এটা বলবো সিস্টেমের অবস্থা। আজকে পুলিশ অথরিটি, আইন তো আমরা কোর্টে, আমরা আইনি পথে লড়াইটা করব, পুলিশ অথরিটির যে ল্যাচেস লাইকিউ না সেটাই তো এখন প্রশ্নচিহ্নের মুখে। আজকে তারা যদি নিরাপত্তা দিতে না পারেন, প্রসিডিওরটা ঠিকঠাক বলতে না পারেন, তাহলে ভিকটিমরা জাস্টিস পাবে কী করে, তাই না? আর আজকে এখনও টিল টুডে 7 জন অ্যাবসকন্ডিং থাকে কী করে? আর এই জন্যই তো ক্যান্সেলেশনটা ফাইল করা, যাতে কাস্টোডিয়াল ইন্টারোগেশন ইজ ভেরি মাচ নিডেড অ্যাট দিস স্টেজ, সেই 7 জনকে ধরবার জন্য, তাদেরকে কাস্টোডিতে নেবার জন্য। তারিখে মে মাসে সকাল 6টা সাড়ে 6টার দিকে আমরা ব্রেকফাস্ট করতে মহারাজা স্ন্যাক্স আপনার শরৎ বোস রোডে যেটা রয়েছে ওখানে গেছিলাম। তো যেহেতু তৈরি তখনও হয়নি, তো আমরা ওয়েট করছিলাম। তো তখন কিছু মদ্যপ অবস্থায় ছেলেরা আসে স্কুটি বাইকে, তো তারা এসে আমাদের স্কুটির পাশে নিজের স্কুটি পার্ক করে, তো পার্ক করতে গিয়ে ধাক্কা লাগে। তো আমরা দেখি বাট কিছু বলি না, বিকজ আমরা জানি ওরা মদ খেয়েছিল, হেলমেট টেলমেট কিচ্ছু করা ছিল না, অ্যান্ড যেরকম বস্তির ছেলেরা রাস্তায় ঘুরে বেড়ায় সেরকম একটা ওদের অ্যাপিয়ারেন্স। তো আমরা কিছু বলি না, তো তারপর ওরা এদিক ওদিক ওইখানেই ঘোরাফেরা করে, কোনো পারপাস ছিল না ওদের ওইখানে আসার বেসিক্যালি।
বাট এসে দাঁড়িয়েছিল, তারপর একে অপরকে খিস্তি গালাগাল করছিলো, তারপর করতে করতে ওরা মনে হয়েছে হয়তো এবার বেরিয়ে যাই, তো চলে যাচ্ছিলো। তো যেতে গিয়ে আবার স্কুটিটা এখন বার করে, তো আবার করে ধাক্কা মানে। তো তখন আমি গিয়ে বলি ওকে যে তুমি যে স্কুটিটা বারবার ধাক্কা মারছো, তুমি কি দেখতে পাচ্ছ না এখানে স্কুটিটা পার্ক করা আছে? তো আমাকে বলছে সরি। বললাম সরি বললে হয়ে যাবে, তুমি বারবার ধাক্কা মারছো দেখে দেখে? চলছে বলে দিলাম তো সরি। আরে ঠিক আছে চাও। তো বলছে যাও মানে? তারপর ধাক্কাধুক্কি করে মারপিট করা শুরু করে। ইনিশিয়ালি ছজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তিন দিন, থার্ড ডে ঘটনা, থার্ড ডে ছজন অ্যারেস্ট হয়েছিল, পরের দিনই তাদের বেল হয়ে গেছে। ঠিক আছে, বেল পেয়ে গেছে। তো বেসিক্যালি আমরা হাইকোর্টে অ্যাপ্লাই করেছি যে বেল ক্যান্সেল হোক। তো আপাতত এটার যবে ডেট পড়বে সেইভাবে আমরা বুঝতে পারবো যে কী কতটা কী হবে। পুলিশ তো দেখুন আমাদেরকে কোনোরকমভাবে কোঅপারেট করছিল না ইনিশিয়ালি, মিডিয়া ইনভলভমেন্টে পুলিশ বাধ্য হয়েছে হেল্প করতে। তারপর এখনও যদি বলি আমি, আমাদের যে আইও আছেন মিস্টার গৌতম কুমার লামা, ওনার বক্তব্য আমাদেরকে বলছে যে ওরা তো জন্মগত ক্রিমিনাল নয়, মদ খেয়ে ভুল হয়ে গেছে। সো কেউই জন্মগত ক্রিমিনাল তো হয় না। তো বেসিক্যালি ওনার কথা শুনে বোঝা গেল যে উনি যে যারা ক্রাইম করেছে তাদের ডিফেন্সেই কথা বলছে। তো বেসিক্যালি ওরা ওই দিকেই ইনক্লাইন্ড রয়েছে, তো আমাদের সেরকম সহযোগিতা করছেন। হ্যাঁ, থ্রেট কলস এসছে আমাদের কাছে, আমার কাছে নয় বেসিক্যালি, আমার বান্ধবীর কাছে থ্রেট কলস এসছে, বলেছে যে যেটা করছো বন্ধ করে দাও, নাহলে তোমাদের জন্য ভালো হবে না, রাস্তায় বেরোলে কিছু করে দেবো, এই করে দেবো, অনেক কিছু বলেছে। আর প্রায় মোটামুটি ধরুন এভরি ডে দুটো থেকে তিনটে করে ব্ল্যাঙ্ক কলস আসে, কেউ কোনো কথা বলে না। আমার কাছে সবই এভিডেন্স আছে, আমরা থানায়ও রিপোর্ট করেছি এটা নিয়ে, আর থানায় স্ক্রিনশট বাগেরা সবই দেওয়া হয়েছে। এবার দেখা যাক কী হয়। আমরা এই মুহূর্তে আপনাদের আবেদনটা কি হাইকোর্টে এসে কিসের জন্য আপনারা? হাইকোর্টে আমরা বেল ক্যান্সেলেশনের জন্য আপিল করেছি। তো আমরা চাইছি যে বেলগুলো ক্যান্সেল হোক আর ওদেরকে আবার কাস্টডিতে নেওয়া হোক।